আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে মোরগপোলাও রেসিপি শেয়ার করবো একদমই সহজভাবে এই মোরগ পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে চলুন তাহলে কিভাবে আমি এই পোলাওটা রান্না করেছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে নেবেন এখানে আমি কিছু মশলা নিয়েছি সাহিজিরে একটা চামচ দশ থেকে পনেরোটা কালো গোলমরিচ অর্ধেক জয়ফল অর্ধেক জয়ত্রী আর দশ থেকে পনেরোটা কাজুবাদাম এই সব মশলাগুলো খুব ভালো করে মিহি করে বেটে নেব একদম মিহি করে বেটে নিতে হবে এখানে আমি চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চিমটির মতো জর্দা কালার আর দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা আমি একসাথে আদা রসুনটা বেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো জর্দা কালারটা দিলে চিকেনের কালারটা খুবই সুন্দর আসে যদি কালারটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দেবো আর এ পাশে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিব। চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে অনবরত নাড়তে হবে এক সাইড থেকে যেন পুড়ে না যায় সমানভাবে নাড়তে থাকতে হবে তাহলে সুন্দর বেরেস্তাটা ভাজা হবে আমি অল্প তেলেই এই পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে দিয়েছি আর এখন পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে এর থেকে আর বেশি কালার করব না এখন আমি উঠিয়ে রাখব আর একটা টিস্যুর উপরে রাখবো এর ফলে যে তেলটা থাকবে বেরেস্তার গায়ে সেটা এই টিস্যুতে লেগে যাবে আমি ঝাঁকে ঝাঁকে তেলটাকে ছাড়িয়ে নিয়েছি এখন কিছুটা বেরেস্তার ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিব এই তেলে চার থেকে পাঁচ মিনিটের মতো চিকেনটাকে ভেজে নেব পেঁয়াজের কিছুটা বেরেস্তার সাথে যদি চিকেনটা ভেজে নেন তাহলে সুন্দর সুগ বের হয় চার থেকে পাঁচ মিনিটের মতো এ তেলে চিকেনটাকে ভেজে নিলেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে চিকেনটাকে আমি কিছুটা সময় ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন এর সাথে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব আমি সবটা এর সাথে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু আগে আদা রসুন বাটা চিকেনের সাথে মেখে নিয়েছিলাম তাই আর পরবর্তীতে আদা রসুন বাটা এখানে ব্যবহার করব না এখন এই মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে আরও চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব যত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন এই পোলাওর টেস্টও তত ভালো আসবে খুব ভালোভাবে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন এখানে দিয়ে দিব টক দই আমি টক দইটা আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম এখন এর সাথে দিয়ে আমি আবারও দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব একটা জিনিস খেয়াল রাখতে হবে টক দই দিয়ে সাথে সাথে কিন্তু এখানে দুধ ব্যবহার করা যাবে না এর ফলে দুধটা ফেটে যাবে আর তখন খেতেও একদমই ভালো লাগবে না দইয়ের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব দুই তিন মিনিটের মতো দুই তিন মিনিটের মতো কষিয়ে নিলেই হবে এর থেকে আর বেশি সময় লাগবে না দইয়ের সাথে যদি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে দুধটা দিলেও কিন্তু দুধটা ফেটে যাবে না আর এই চিকেনের টেস্টটাও খুব ভালো আসবে এখন আমি এখানে জাল করে রাখা হাফ কাপ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিব হাফ কাপ পানি আমি যেহেতু অনেকটা সময় নিয়ে এই চিকেনটাকে কষিয়েছি তাই এখানে হাফ কাপ দুধ আর হাফ কাপ পানিতেই সুন্দরভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে যদি আপনারা অল্প সময় চিকেনটাকে কষিয়ে নেন তাহলে এখানে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন এখন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এরই মাঝে আমি ঢাকনা উঠিয়ে একবার একটু নেড়ে দিচ্ছি যেন চিকেনটা ভালোভাবে চারোপাশ থেকে সিদ্ধ হয় খুব ভালোভাবে নেড়ে দিয়ে এখন এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ ভেঙে দিব এর ফলে একটু ঝালঝাল হবে খেতে আরো ভালো লাগবে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেক শুকিয়ে গেছে এরকম একটু মাখা মাখা ঝোল রাখবেন তাহলে ঠান্ডা হলে এই ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে এর থেকে বেশি শুকাবেন না তাহলে কিন্তু চিকেনের ঝোল একটুকু থাকবে না এখন আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব ঘি ঘিটা দিলে এর টেস্ট আরও বেশি ভালো আসে ঘিটা দিয়ে আমি চিকেনটা নামিয়ে রেখে দিব এর থেকে আর বেশি ঝোলটা শুকাবো না এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সাথেই ছিলেন যদি ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক অনেক মূল্যবান চিকেনটা নামিয়ে রাখছি আর এ পাশে চুলে আমি একটা হাড়িতে তেল চার পাঁচটা এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি দুই টুকরো একটু হালকা করে তেলে ভেজে নিব। এর ফলে সুন্দর একটা সুগ্রান বেরিয়ে আসবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পোলাও চাউল এখানে আমি চিনি গুঁড়া পোলাও চালটা ব্যবহার করেছি প্রায় চার কাপের মতো এই তেলে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এই চালটাকে ভেজে নিব তেলের ভিতরে চালটাকে চার পাঁচ মিনিটের মতো ভাজলে দেখবেন চালের গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে যাবে আর অনেকটা ঝরঝরে হয়ে যাবে এর ফলে পোলাওটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দিবেন লবণটা দিয়ে আবারও আমি কিছুটা সময় মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন চাল থেকে পানিটা একদমই শুকিয়ে গেছে আমি অনেকটা সময় ভেজে নিয়েছি এখন এখানে গরম পানি অ্যাড করে দিব আমি চার কাপ পোলাও চালে এখানে আট কাপ পানি ব্যবহার করেছি ফুটন্ত গরম পানি দিয়েছি যেন তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায় এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি এখন এখানে আমি চার থেকে পাঁচটা মরিচ দিয়ে দেব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে দেখতে পাচ্ছেন যে পানিটা শুকিয়ে গেছে আমি এরই মাঝে একবার নেড়ে দিয়েছিলাম এখন আবারও উপরে চালটা নিচের দিকে দিয়ে দিবো তাহলে খুব সুন্দরভাবে চারোপাশ থেকে চাউলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়েছে এখন চিকেনটা চারোপাশটা সুন্দরভাবে সাজিয়ে দেব আর কিছুটা পোলাও আমি আলাদা উঠে রেখেছি এর উপরে দিয়ে দেওয়ার জন্য সবটা দিয়ে দিয়েছি এখন কিছুটা ঝোল এর উপর দিয়ে দিয়ে দিবো সবটা দিবো না কিছুটা ঝোলও আলাদা পরিবেশন করতে পারবেন প্রায় তিন টেবিল চামচের মতো ঝোল আমি এর উপরে দিয়ে দিয়েছি এখন কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব আর এর উপরে দিয়ে দিব ঘি আপনারা চাইলে এখানে কেওড়া জল অথবা গোলাপ জলও দিতে পারেন তবে আমার কাছে ঘিয়ের টেস্টটাই সব থেকে ভালো আসে এই পোলাওতে তাই আমি শুধু ঘিটাই দিচ্ছি আমি কেওড়া জল গোলাপ জল দিচ্ছি না আপনাদের হাতের কাছে থাকলে সেটাও দিতে পারেন তবে কেওড়া জল গোলাপ জল দুটো দেবেন না যে কোনো একটা দিবেন এর ফলে টেস্ট ভালো আসবে এখন যে রাইসটা আমি উঠে রেখেছিলাম সেটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে চারো পাঁচটা চিকেনটাকে ঢেকে দিব পাঁচটা ঢেকে দেওয়ার পরে আবারও কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো চুলার লো হিটে দমে বসিয়ে রাখবো দশ মিনিটের মতোই দমে বসিয়ে রাখলে হবে এর থেকে আর বেশি সময় লাগবে না দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে পরিবেশন করে নিব আর চেষ্টা করবেন একটা বড়ো হাড়িতে এই পোলাওটা রান্না করার তাহলে দেখবেন খুবই সুন্দর ঝরঝরে হবে এখন আমি পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি সুন্দরভাবে আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি আর মাঝখানে দিয়ে দিচ্ছি একটা ডিম মোরগ পোলাওতে ডিম না হলে কি চলে আমি ডিমগুলো আলাদা সিদ্ধ করে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে একবার হলো বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ